আপোনালোকে জানে যে ডিলিমিটেশনৰ নামৰ যেটো খসলাখন উলাইছে তাত আমাৰ বৰাক উপত্যকা দুৰা সমষ্টি কৰ্তন কৰা হৈছে বৰাক উপত্যকা যিবিলাক পপুলেশ্যন আছে তাত 42 লক্ষ পপুলেশ্যন আছে তাত 20খন সমষ্টি হ'ব লাগে কিন্তু তাত দুখন সমষ্টি কৰ্তন কৰা হৈছে আমাৰ হাইলাকান্দি তিনিটা সমষ্টি আছে তাত এটা সমষ্টি কৰ্তন কৰা হৈছে আমাৰ হাইলাকান্দি কাটিজৰ সমষ্টি কৰ্তন কৰা হৈছে ইয়াৰ বিৰুদ্ধে আমাৰ বৰাক উপত্যকাৰ 42 লক্ষ জনগণ ঐক্যবদ্ধ হৈ আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ আমি বৰাক বন্ধ পালন কৰিছোঁ আজি আমি গণতান্ত্ৰিক পদ্ধতিতে কৃষক মুক্তি ৰাইজৰ দল ছাত্ৰ মুক্তিৰ নেতৃত্বত আমি জেল বড়ো আন্দোলন আমি ঘোষণা কৰিছিলোঁ আমি জেল বড়ো আন্দোলন আরম্ভ করার পিছত আমার হাইলাকান্দির পুলিশ প্রশাসনে আমাক অগণতান্ত্রিক পদ্ধতি আমাকে গ্রেফতার করিয়া অস্থায়ী জেলখানাত লই আহিছে আমি বরাক উপত্যকার রাইজ আমি সাজু হইছো যেতিয়া লোকে বরাক উপত্যকার 15টা সমষ্টির পর 20টা সমষ্টি নহব যে খসলাখান উলাইছে তাত বাতিল নহব হাইলাকান্দির 3টা সমষ্টি থাকিব লাগে বরাক উপত্যকার 15টা সমষ্টি থাকিব লাগে যেতিয়া লোকে অবৈধ এই খসলাখান বাতিল নহব তেতিয়া লোকে আমি বরাক উপত্যকার ঐক্যবদ্ধ জনগণ আমার আন্দোলন চলিছে আর চলি থাকিব আপনাদের দেখিছে আমি হাজার হাজার রাইজ ঐক্যবদ্ধ হয়ে আমি গণতান্ত্রিক পদ্ধতি আমি মিছিল করে আসছিল আমি জেল বড়ো আন্দোলন ডাক দিলিছিল কিন্তু আমার পুলিশ প্রশাসনে এতিয়ালৈকে আমার 500জন আমার কর্মকর্তা গ্রেফতার করে ইয়াত লই আহিছে আমাক গ্রেফতার করলে কি হব আন্দোলন চলিছে চলি থাকিব 42 লক্ষ জনগণ পপুলেশন 42 লক্ষ জনগণে শপথ লৈছে যেতিয়ালৈকে বরাক উপত্যকাত 15খন সমষ্টি নহব যেতিয়ালৈকে যে দুটা সমষ্টি বাতিল করে কর্তন করা হয়েছে তা বহাল নহব 42 লক্ষ জনগণের বিরুদ্ধে বরাক উপত্যকা 20টা সমষ্টি হব লাগিব যেতিয়ালৈকে হাইলাকান্দি 3টা সমষ্টি নহব তেতিয়ালৈকে আমি প্রতিবাদ আরম্ভ করেছি এই প্রতিবাদ চলিছে আর চলি থাকিব আমি সিদ্ধান্ত লৈছো যেতিয়ালৈকে খসলাখান বাতিল নহব তেতিয়ালৈকে আন্দোলন চলিছে আর চলি থাকিব অহা 9 তারিখে আমি হাইলাকান্দিৰ সকলো রাইজ একত্রিত হৈ বরাক উপত্যকাৰ সকলো রাইজ একত্রিত হৈ অহা 9 তারিখে 1 লক্ষ জনগণ লৈ আমি হাইলাকান্দি ডিসি কার্যালয়ের সম্মুখত আমি গণসত্যাগ্রহ পালন করিম আমার এটাই দাবি হাইলাকান্দি 3টা সমষ্টি থাকিব লাগে কাটিলা সমষ্টি থাকিব লাগে বরাক উপত্যকাত 15 সমষ্টি থাকিব লাগে বরাক উপত্যকাত 42 লক্ষ জনগণের বিনিময়ত 20টা সমষ্টি হব লাগে যেতিয়ালৈকে এটি দাবি পূরণ নহব তেতিয়ালৈকে আন্দোলন চলিছে আর চলি থাকিব।